আমি সব সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চেয়েছি ছোটকাল থেকেই যখন প্রথম খেলা শুরু করি আমার প্রথম লক্ষ্যই ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ১৫ বছর বয়সে কিন্তু একটি দেশের দাবাতে এক নাম্বার হওয়া এটা অনেক বড় ব্যাপার নিকে এখন বিভিন্ন দেশে টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য যেতে হয় এই জন্য তার কিন্তু অনেক টাকা লাগে তো এই কারণে আমি আসলে এই নারায়ণগঞ্জে যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক রয়েছেন শিল্পপতি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে তারা এগিয়ে আসার জন্য যেন মাসুদ তিনি যেভাবে এগিয়ে এসছেন অন্যান্য শিল্পপতি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব তারা যেন এই নীরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আস এবং আমরা আশা করছি কিন্তু এই নীর নারায়ণগঞ্জ তথা দেশের জন্য কিন্তু সে সুফল বয়ে আনবে গর্ব বয়ে আনবে এবং সুনাম বয়ে আনবে সে আমাদের গৌরব সে বাংলাদেশের গৌরব সে নারায়ণগঞ্জের গৌরব আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা আমাদের এই দায়িত্ববোধ থেকে দায়িত্ব পাশে দাঁড়ানো আমি সবসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চেয়েছি ছোটকাল থেকেই যখন প্রথম খেলা শুরু করি প্রথম লক্ষ্যই ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া শুধু জিএম হওয়া না আমি ওয়ার্ল্ডের বেস্টের মধ্যে একজন হতে চাই এই মুহূর্তে যেমন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন বাংলাদেশের জুলাই মাসে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি চ্যাম্পিয়ন হই ওইখানে আসলে মানে লাস্ট রাউন্ডের আগের দিন আপনারা হয়তো জানেন যে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মারা যান তার জন্য আমার রেজাল্টটা অত প্রচারণ ঠিকমতো হয়নি আমার খেলা এখন নয় তারিখে হাঙ্গেরিতে ওইটার পরে আমি তিনটা টুর্নামেন্ট খেলবো তো অনেক চেষ্টার পরেও মানে আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছিলো না তারপর এই যে মাসুদাঙ্কলের কাছে যাওয়া সে খুবই মানে সুন্দরভাবে কথাবার্তা বলে তারপর আমাকে সহযোগিতা করবে আমাদের ডিসি সাহেবকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাংবাদিক যারা আছেন সবাইকে ধন্যবাদ নিজের হাঙ্গের দিতে অলিম্পিয়াড খেলতে যাচ্ছে অলিম্পিয়াড খেলার পরে ওর আরও তিনটা জিএম টুর্নামেন্ট খেলার জন্য প্রায় ছাব্বিশশো ইউরোর প্রয়োজন ছিল তো বেশিরভাগ অংশটাই সে উনি ম্যানেজ করে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং জেলা প্রশাসক স্যারও বলেছেন আরও কিছু সাহায্য করবে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে তো দুইজনকে আমি প্রথমে অনেক অনেক ধন্যবাদ দেবো এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব আর নিরের যে যাত্রা সেটা খুব একটাই সহজ ছিল না তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি নীর বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ ন্যাশনালে ঢুকেছিল নয় বছরে এটা নিয়েও অনেক লেখা লেখালেখি হয়েছিল এছাড়া নীর আন্তর্জাতিকভাবে চারটা গোল্ড সাতটা সিলভার এবং তিনটা ব্রোঞ্জ এনেছে আর দেশীয়ভাবে চারটা গোল্ড রাষ্ট্রপতি থেকেও গোল্ড পেয়েছে তো আল্লাহ রহমতে আটটা গোল্ডের অধিকারী নীর